প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ ইমরান হোসাইন। আজকে নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিকরণ। মৌলের ধারণা রাসায়নিকরণের মধ্যে একটা ভালোভাবে বুঝতে গেলে প্রাথমিক কিছু বিষয়ে ভালো ধারণা রাখা দরকার। যেমন মূল, প্রথমে জানতে হবে মূল কাকে বলে। রাসায়নিক পদার্থের পারমাণবিক বা আণবিক বলকে গ্রামে ওকে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থ এক মোল বা কোন রাসায়নিক পদার্থের পারমাণবিক গ্রামিক ভরকে যদি আমরা গ্রামে কিন্তু প্রকাশ করি, তাহলে যে পরিমাণ পাওয়া যায় মূল পদার্থের এক মোল বা মোল বলে। ব্যাপারটাকে যদি আমরা উদাহরণ ক্রিয়া করি, যেমন পানির সঙ্গে পৃষ্ঠ ও আর পানির আণবিক ভর যদি আমরা হিসাব করি, দুই পরমাণু হাইড্রোজেন, এক পরমাণু অক্সিজেন, পানি হচ্ছে এক মোল পানি। এটাকে আমরা এমন গ্রহ সংখ্যা হিসাব করতে পারি। এমন গ্রহ সংখ্যার সংখ্যক কোন পরমাণু বা আয়নটাকে এক মোল বলা হয়। আর এমন গ্রহ সংখ্যা তোমরা জানো 6.02×10^23 অর্থাৎ পানি 6.02×10^23 অণু হচ্ছে এক মোল পানি। এই যে একটু একটা মোল সম্পর্ক জানলাম, এক মোল পরিমাণ পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে প্রমাণ অবস্থায় তাকে ওই পদার্থের মোল আয়তন বলে। এক মোল
দ্রবের মূল সংখ্যা কি?
তাকে স্টয়সিওমেট্রি বলে। এখন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আছে শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত। তথা আসি শতকরা সংযুতিতে। ক্লিয়ার বুঝতে পারছে না, এটাকে করলে আমরা 89.89% পাবো। তাহলে দেখো 18 গ্রামকে যদি আমরা সত্যি হিসাবে নিই, তাহলে যে 11.11% 89.89% অক্সিজেন যেটা পাইলাম, এটি হচ্ছে পানি উপাদান পরমাণু হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি। তারপরে আসো সংখ্যা সরল অনুপাত
সংকেত কে? স্থূল সংকেত বলে। যেমন আমরা যদি বেঞ্জিন নিয়ে C6H6, এখানে দেখো C6H6 কার্বন অনুপাত হাইড্রোজেন এই দুইটার অনুপাত পাই আমরা 6:6, কার্বন 6 পরমাণু হাইড্রোজেন 6 পরমাণু। এই 6 দুটা সংখ্যাকে ভাগ যায় এমন একটা সংখ্যা যদি আমরা নিই তাহলে 6:6 পাই এই অনুপাতে। অর্থাৎ C6H6 এর স্থূল সংকেত CH। অর্থাৎ কোন একটা যৌগের মধ্যে যে উপাদান পরমাণুগুলো আছে পরমাণু সংখ্যা যদি সরল অনুপাত নিয়ে গঠিত সংকেতকে হচ্ছে। শিক্ষার্থী খেয়াল করো, স্থূল সংকেতে পড়ে আমাদের জানা দরকার আণবিক সংকেত কি। স্থূল সংকেত ছিল কোন একটা যৌগে উপস্থিত পরমাণু সমূহ প্রকৃত সংখ্যা সরল অনুপাত নিয়ে গঠিত সংকেত। যেমন বলছিল বেঞ্জিন C6H6, এই যৌগটা হাইড্রোজেন এবং কার্বনের পরমাণু সংখ্যা 6:6, যদি এটাকে সরল অনুপাতে বের করি এমন একটা সংখ্যা দিয়ে আমরা সংখ্যাটাকে ভাগ করবো যাতে দুইটাকে ভাগ যায়, তাহলে এখানে 6 দিয়ে ভাগ যায় 1:1। অর্থাৎ বেঞ্জিনের স্থূল সংকেতে 1 পরমাণু কার্বন ও 1 পরমাণু হাইড্রোজেন। সুতরাং C6H6 এর স্থূল সংকেত হবে CH। এখন আসলে আণবিক সংকেতে, আণবিক সংকেত কোনো একটা যৌগে বিদ্যমান পরমাণু সংখ্যার প্রকৃত সংখ্যা নিয়ে, তার মানে যে কয়টা পরমাণু আছে ওই পরমাণু প্রকৃত সংখ্যাটা নিয়ে গঠিত সংকেতকে বলা হয় আণবিক সংকেত। সাবমেরিকেশনের
ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, এই যৌগগুলো সত্তার সঙ্গে নির্ণয় করবা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো আজকাল এই অধ্যায়টা প্রাথমিক যে আলোচনাগুলো জানলে অধ্যায়টা কিন্তু বোঝা সহজ হবে। ওই আলোচনাগুলো করলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা তুলে আসলো, এই সংজ্ঞাগুলোকে একটু মুখস্থ করে ফেলবা। এখানে স্থূল সংকেত, আণবিক সংকেত, সত্তার সংযোগী এই টপিকটা একটু ভালোভাবে শিখলে পরবর্তী পড়াগুলো আমাদের সহজ মনে হবে। এই পড়াগুলোকে খুব ভালোভাবে যত্ন সহকারে শিখে নিলাম। এখানে বাইরে দিলাম স্থূল সংকেত, আণবিক সংকেতের পার্থক্য লিখা, এই লিখাটা লিখে রাখবা। আর সত্তার সংযোগী নির্ণয় করবে এখানে চারটা যৌগের, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট, এই চারটা যৌগের সত্তার সংযোগী বের করে রাখবা। আর পরবর্তী ক্লাসের জন্য আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় কীভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার মধ্যে এই টপিকটা খুব ভালোভাবে শিখলে পরবর্তী টপিকটা তোমাদের খুব ভালো লাগবে। আর বিশেষ একটা বার্তা তোমাদের কাছে আমি দিতে চাই, এই করোনার সময়ে, এই বিপর্যয়ের সময়ে আমরা যারা মুসলিম আছি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, আর নামাজের রক্ত শুরু হওয়ার শুরুতে নামাজটা পড়ার চেষ্টা করব। আর বিশেষ করে এর সাথে সাথে আমরা কোরআন তিলাওয়াতের অভ্যাসটা করে তুলব, যাতে প্রতিদিন আমরা একটু সময় বের করে কোরআন তিলাওয়াত করতে পারি, যাতে কোরআনের সোয়াটা তোমার মধ্যে আমার মধ্যে লাগে। আমার সোয়া তোমার সোয়া কোরআনের লাগুক এটা কোনো দরকার নেই, কিন্তু কোরআনের সোয়াটা আমাদের মধ্যে লাগার দরকার আছে। প্রতিদিন আমরা এই অভ্যাসটা করে তুলব, আর নিয়মিত আমরা বাসায় বসে একটু একটু পড়াশোনা করবো। ঠিক আছে, তারপর সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।